সিলেট সিটি কর্পোরেশনের টানা দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরীর তৃতীয় মেয়াদে দায়িত্ব শেষ হচ্ছে আগামী 7 নভেম্বর। 8 নভেম্বর থেকে দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এর আগে মেয়র আরিফুল হক চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেবে সিসি। শুক্রবার দুপুরে নগরের সারদা ফল প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট এক আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এই প্রথমবার সিলেট সিটি কর্পোরেশনের কোনো মেয়রকে বিদায়বেলায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সিসিকের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু বলেন, টানা দুইবার মেয়র থাকাকালে আরিফুল হক সিলেটের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। এই অবদানের জন্য তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন গঠনের পর থেকে এখন পর্যন্ত পরিষদ থেকে এমন উদ্যোগ আর নেওয়া হয়নি। আমরা এই প্রথম মেয়রকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ভাবছি। গত 21 জুলাই সিটি কর্পোরেশনের 5ম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী 119,991টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল পান 50,862 ভোট। দলীয় নির্দেশনা মেনে নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী।